সপ্তাহের দ্বিতীয় দিনে রাজ্য জুড়ে চলা ১৬ ঘন্টার লকডাউনের সর্বাত্মক প্রভাব লক্ষ্য করা গেল বাঁকুড়া জেলায় বন্ধ দোকানপাট বন্ধ বাজার বন্ধ রয়েছে যান চলাচল বাঁকুড়ার প্রাণ কেন্দ্র মাচানতলা এলাকায় ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে পাঁচমুখী রাস্তা চলছে পুলিশি টহলদারি জেলার প্রাণ কেন্দ্রে সাথে সাথে পার্থসায়ের থানা চিত্রটাও একই রকম রাস্তায় কাউকে অহেতুক বেরোতে দেখলেই পুলিশ জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে যুক্তিসঙ্গত কৈফিয়ত পেলে তবেই মিলছে যাওয়ার অনুমতি প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে মোতায়েন রয়েছে পুলিশ গত আটচল্লিশ ঘন্টায় বাঁকুড়া জেলার করোনা আক্রান্তের সংখ্যা হাফ সেঞ্চুরি অতিক্রম করে বেড়ে দাঁড়িয়েছে একান্নতে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা চারশো পাল্লা দিয়ে বেড়ে চলেছে মোট আক্রান্তের সংখ্যাটাও গত কয়েকদিনের করোনা আক্রান্তের সংখ্যা হ্রাস পাঁচ দিনের লকডাউন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাঁকুড়ার তিন পুরসভা এলাকায় আগামীকাল ছাব্বিশে জুলাই বিকেল পাঁচটা থেকে লাগু হচ্ছে সেই নিয়মবিধি গতকাল সন্ধ্যায় জেলা শাসকের দপ্তরের তরফে একটি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে আগামী ছাব্বিশে জুলাই বিকেল পাঁচটা থেকে বাঁকুড়া বিষ্ণুপুর সোনামুখী পুরসভা এলাকায় নতুন করে লকডাউন জারি হবে যা বলবৎ থাকবে আগামী তিরিশে জুলাই বিকেল পাঁচটা পর্যন্ত তবে আগামী এই লকডাউন চলাকালীন স্বাস্থ্য পরিষেবা অ্যাম্বুলেন্স ওষুধের দোকান জল সরবরাহ বিদ্যুৎ পরিষেবা দমকল সহ অন্যান্য আপৎকালীন পরিষেবা চালু থাকবে এছাড়াও প্রতিদিন নির্দিষ্ট একটি সময় সকাল সাতটা থেকে বেলা এগারোটা পর্যন্ত খোলা থাকবে সবজি মাছ মাংস ডিম দুধ ও হাট বসলার দোকান এমনটাই চালানো হয়েছে সরকারি নির্দেশিকায় সব নিউজ আপনার মোবাইলে পেতে সাবস্ক্রাইব করুন প্রতিবাদী আওয়াজ আর হ্যাঁ ঘন্টাটা প্রেস করতে ভুলবেন না